নারায়ণগঞ্জের রেল দুর্ঘটনায় পাঁচজন নিহতের ঘটনা তদন্তে কমিটি গঠন, লাইনের দুপাশে যান চলাচল বন্ধ, যথাযথ নিরাপত্তা না নেওয়ার অভিযোগ স্থানীয়দের। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আজকের মধ্যেই পদত্যাগের আলটিমেটাম শিক্ষকদের, শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ায় শিক্ষার্থীদের ক্ষোভ। এবং গাজীপুরে ডাকাত সন্দেহে গুলিতে নিহত, র‍্যাব বলছে বন্দুকযুদ্ধ, ফুল পিস্তল ও ধারালো অস্ত্র উদ্ধার। বাংলা সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র এবং আমি ইশরাত জাহান। নারায়ণগঞ্জে ট্রেন লেগুনার সংঘর্ষে পাঁচজন নিহত হওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে বিভাগ। একই সাথে ঘটনাস্থলে ট্রেন লাইনের দুপাশ দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। সকালে রেলওয়ে বিভাগের উদ্যোগে পাগলার ভাঙাপুর এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা রেলক্রসিং স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। তবে দায়সারাভাবে রেলক্রসিংটি বন্ধ না করে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে মানুষের চলাচলের জন্য খোলা রাখা উচিত বলে মনে করেন স্থানীয়রা। এদিকে পাঁচজন নিহত হওয়ার ঘটনা তদন্তে রেলওয়ে বিভাগের গঠিত পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি আগামী 3 মার্চের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। রাস্তাটা আমরা আটকে দিলে চলবে না, আমাদের রাস্তাটা খুললা ভালোভাবে রেলওয়ের তথ্য থেকে রুখ দেওয়া হবে, যেন আমাদের নিরাপত্তাভাবে চলাফেরা করতে পারি, গাড়ি ঘোড়া যেন চলতে পারে ঢাকার জন্য। এখন যদি হঠাৎ করে এটারে বন্ধ করে দেয়, আমাদের এখানে এমন কোনো রাস্তা নেই প্রশস্ত, যেই প্রশস্ত রাস্তা দিয়ে একটা অ্যাম্বুলেন্স আসতে পারে, একটা ই গাড়ি আসতে পারে। রেল কর্তৃপক্ষ যে কর্মকর্তারা আছে তারা কোনো কিছুই আপনার জনস্বার্থে কাজ করে না, তারা এমনি মিডিয়ার সাথে তারা বলে আমরা সুন্দর কাজ করতেছি, অথচ বাস্তবে সে কাজগুলো আমরা জনস্বার্থে দেখতেছি না। এখানে আমাদের সাইনবোর্ড টানো আছে যে রেলে কোন লোকজন নাই, রেলে লেভেল ক্রসিং উপরে, লেভেল ক্রসিং এটা নট ই অবৈধ, লেভেল ক্রসিং উপর দিয়ে কোনো লোকজন নাই, ড্রাইভার আপনি নিরাপত্তা সাথে দেখে শুনে অতিক্রম করবেন। এদিকে নারায়ণগঞ্জের পাগলায় রেল ক্রসিং এ ট্রেনের ধাক্কায় লেগুনার নিহত পাঁচ যাত্রীর চারজনের পরিচয় পাওয়া গেছে। এই ঘটনায় আহত 6 জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইফতারির আগে স্ত্রী ফাতেমার নিষেধ না শুনেই নারায়ণগঞ্জের পাগলার উদ্দেশ্যে রওনা হন স্কুল ভ্যান চালক মোহাম্মদ সিদ্দিক। তবে সেই যাওয়া যে অন্তিম যাত্রা হবে এ কথা কখনোই ভাবতে পারেননি চার সন্তানের জননী ফাতেমা। ইফতার করবা গরাইয়া তুমি আমি কে না, তুমি না আইতে ইফতার করুম না, তুমি কইরো আমার আইতে দেরি হইলে দেশেতে টাকা পাঠাবো, বিকাশ সেই টাকা নিয়ে শ্বশুর বাড়ি দিবে, ওই উসিল মানে ওই নিয়ে মানে শ্বশুর বাড়ি পর দিছিল। এই ঘটনায় আহত 5 থেকে 6 জন এখনো চিকিৎসা নিচ্ছেন ঢাকা মেডিকেলে। টেম্পু অ্যাক্সিডেন্ট হয়েছে 10-15 জন, কেউ আহত কেউ নিহত। সোমবার রাতে নারায়ণগঞ্জের পাগলায় অবৈধ ও অরক্ষিত রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় নিহত লেগুনা যাত্রীদের মধ্যে আরও পরিচয় মিলেছে দিনমজুর রঞ্জিত দাস ও স্বর্ণ কারিগর শাহজালালের। তবে মর্গে থাকা এক নারীর লাশ এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। আজ রাত 12টার মধ্যে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। এক্ষেত্রে সরকারের নির্দেশ ছাড়া পদত্যাগ না করার কথা আবারও বললেন উপাচার্য অধ্যাপক আমিনুল ইসলাম ভূঁইয়া। অন্যদিকে আন্দোলনের মুখে স্থগিত করা হয়েছে সিন্ডিকেট সভা। বিকেলে উপাচার্যের বাসভবন ঘেরাও করে আন্দোলনকারী শিক্ষকরা উপাচার্যের পদত্যাগের দাবি জানান। এ সময় তার বিরুদ্ধে শিক্ষার্থীদের উস্কে দেওয়ার অভিযোগ করেন তারা। এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ভবন সহ দুটি প্রশাসনিক ভবনে তালা দিয়ে অবস্থান নেন শিক্ষকরা। এক পর্যায়ে সাধারণ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে অবস্থান নেন। এ সময় ভবনের তালা ভেঙে বিক্ষোভ করেন তারা। গতকাল 2 মাসের ছুটি শেষে কাজে যোগ দেবার পর টানা 6 ঘণ্টা উপাচার্য অধ্যাপক আমিনুল ইসলাম ভূঁইয়াকে অবরুদ্ধ করে রাখা হয়। দ্বিতীয় দিনের মতো এই আন্দোলন করছেন মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকরা। এর আগে গত 12 এপ্রিল তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে আন্দোলন শুরু করেন শিক্ষকরা। আগামী 24 তারিখ যোগদানের কথা বলেছেন।
আপনারা দেখেছেন যে উনি অনেক বেশি নার্ভাস হয়ে গিয়ে, যেহেতু মিথ্যা কথা বলতেছেন ঠিক মতো কথা বলতে পারতেছেন না, আমরা নিজেরা অসম্মানিত বোধ করছি যে একজন শিক্ষক হয়ে এরকম কথা বলতেছি ওনাদের সাথে, উনি এরকম মিথ্যা কথা বলতেছে। আমরা যেহেতু যদি আজকে রাত্রে 12টার মধ্যে উনি পদত্যাগ না করেন, আমরা অবশ্যই কঠোর কর্মসূচিতে যাব। আমি চাই যে তারা তার আন্দোলন থেকে সরে আসো, বিশ্ববিদ্যালয় স্বাভাবিকভাবে পরিচালিত হোক, ফাইনালি সরকার নির্দেশনা আসলে তখন আমি এই যে কোনো সময় তো আমি পদত্যাগ করতে প্রস্তুত। আন্দোলনের মুখে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের 8 শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল হাকিম সরকার। উপাচার্যের বাসভবনে অনুষ্ঠিত ওই জরুরি সভায় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও সিন্ডিকেট সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে সকাল 10টার দিকে অর্থের বিনিময়ে বিএনপি ও জামায়াতপন্থী শিক্ষক নিয়োগের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয় বিক্ষুব্ধ চাকরি প্রত্যাশীরা। তাদের বাধায় ক্যাম্পাসে প্রবেশ করতে পারেনি পরিবহনগুলো। এছাড়া এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। হঠাৎ করে শুনতেছি কিছু চাকরি প্রত্যাশীরা প্রশাসনে তালা দিয়েছে, এখন কি অবস্থা হবে, আমাদের ভবিষ্যৎটা কোথায় আমরা নিজেও জানি না। পরীক্ষা ছিল, বাস চলে নাই, লাইন বাসে করে আসছি, খুব কষ্ট হয়েছে আসতে। আমরা চাই এই ধরনের পরিস্থিতিগুলো যেন না হয়, আমাদের প্রশাসন বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয়। আমার জানার মতে যে কথা বলা হচ্ছে এরকম অভিযোগ আসলে সত্য নয়, তাদের সঙ্গে আমরা আহ্বান করেছি যে আসো আমরা কথা বলি, আমরা চেষ্টা করে যাচ্ছি প্রক্টর ছাত্র উপদেষ্টা সমন্বয়ে এবং এছাড়া অন্যান্য ব্যক্তিবর্গ আছেন তাদের উপস্থিতিতে একটা ওদের সঙ্গে বৈঠক হয়ে আশা করি অচিরেই সমস্যার সমাধান হবে। অনিয়ম ও দুর্নীতির অভিযোগে 3 নার্সিং ইন্সপেক্টরকে অপসারণের দাবিতে বিক্ষোভ করেছে রংপুর নার্সিং কলেজের শিক্ষার্থীরা। সকালে কলেজ ক্যাম্পাসের ভেতরে অবস্থান নিয়ে প্রায় 5 ঘন্টা বিক্ষোভ করে তারা। এতে অংশ নেয় 3 বর্ষের প্রায় 200+ শিক্ষার্থী। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন থেকে সরকারি উন্নয়ন ফান্ডের সব টাকা আত্মসাৎ করে আসছে 3 নার্সিং ইন্সপেক্টর। এর আগে গত 13 জুন শিক্ষার্থীরা প্রশাসনের কাছে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। এদিকে শিক্ষার্থীদের অভিযোগের পর বিষয়টি খতিয়ে দেখতে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। বিভিন্ন ধরনের টাকা স্টুডেন্টের কাছ থেকে জোরপূর্বক নেওয়া হয়, যে টাকা কোনো রসিদ দেওয়া হয় না, কোনো ডকুমেন্ট দেওয়া হয় না। এই ডকুমেন্টগুলো যখন আমরা চাইতে যাই তখন আমাদেরকে নানা ধরনের ভয়ভীতি দেখায়, তারপর বলে যে তোমাদেরকে এখান থেকে পরীক্ষায় ফেল করাই দিব। মেডিকেল চেকআপের জন্য বাড়তি এমন হয় যে ব্লাডের ইনফেকশন দেখায় বা ওজন বেশি, এগুলো অজুহাত দেখে আলাদা 5,000-10,000 টাকা আলাদা করে অভিভাবকদের ডেকে নেওয়া হয়। ছাত্রছাত্রীরা যে অভিযোগ তুলছে তা মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। 3 সদস্যের একটা কমিটি গঠন হয়েছে, এই কমিটির মাধ্যমে এই রিপোর্ট পেশ হলে এটা জানতে পারবে। বাংলা সময় আর থাকছে, চট্টগ্রামে দেয়াল ধসে 2 জনের মৃত্যু, ভারী বৃষ্টিপাতই এই দুর্ঘটনার কারণ বলছে ফায়ার সার্ভিস। চট্টগ্রামের বোয়ালখালীতে দুর্ঘটনার 5 দিনেও কর্ণফুলীর খাল থেকে ওয়াগন তোলার প্রক্রিয়া শুরু হয়নি, তবে সকাল থেকে রেলওয়ে কর্মকর্তাদের উপস্থিতিতে ভেঙে পড়া ব্রিজের মেরামত কাজ চলছে। তবে গুড়িগুড়ি বৃষ্টির কারণে উদ্ধার তৎপরতা কিছুটা ব্যাহত হচ্ছে। প্রাথমিকভাবে রেলের গার্ডার বসানোর কাজ প্রায় শেষ হয়েছে, খুব দ্রুত রেল চলাচল স্বাভাবিক হবে বলেও জানিয়েছেন কর্মকর্তারা। আর ব্রিজ মেরামতের কাজ শেষে খালে পড়ে যাওয়া ইঞ্জিন এবং ওয়াগন দুটি ওঠানোর কাজ শুরু হবে। এদিকে স্থানীয়দের কাছ থেকে প্রাণসল সংগ্রহের জন্য স্থাপিত কেন্দ্র থেকে আজ কোনো তেল সংগ্রহ করা হয়নি। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে পরিবেশ বিপর্যয় রোধে সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশবিদরা। গত শুক্রবার দুপুরে ফার্নেস অয়েল নিয়ে চট্টগ্রাম থেকে দোহাজারি যাওয়ার পথে বোয়ালখালী সারোয়াতলি পয়েন্টে 24 নম্বর ব্রিজ ভেঙে ট্রেনটির ইঞ্জিন সহ 2টি ওয়াগন খালে পড়ে যায়, লাইনচ্যুত হয় আরও 1টি ওয়াগন। এতে 55,000 লিটার তেল খালে ছড়িয়ে পড়ে। ফটিয়া এন্ডের দয়েস্ট বসায় রেল লাইন লিঙ্কিং করতেছি, ইনশাল্লাহ আজকের ভিতরেই কমপ্লিট হয়ে যাবে এবং আগামীকাল থেকে ট্রেন চলাচল করতে পারবে। এবং আগামীকালকে রিলিফ ট্রেন এনে আমাদের যে ইঞ্জিন এবং 3টা ওয়েল ট্যাঙ্ক আছে এগুলো আমরা সরানোর ব্যবস্থা করতেছি। সরকারকে আরো মানে সমন্বিতভাবে
সমস্ত মন্ত্রণালয় তাদের যার যে টেকনিক্যাল সাপোর্ট আছে সেটা নিয়ে করলে হয়তো আরো ভবিষ্যতের জন্য বড় দুর্ঘটনা তিন দুর্ঘটনা যেটা সুন্দরবনে যেটা হয়েছিল এ ধরনের দুর্ঘটনা আরো হইতে পারে। তো এইটার জন্য আমার মনে হয় এটা একটা টেস্ট। দর্শক, দিনের শেষ সময়ে জমে উঠেছে খুলনার ইফতারের বাজারগুলো। এ মুহূর্তে শহরের মদিছড়ন এলাকায় আছেন আমাদের রিপোর্টার তরিকুল ইসলাম। আরো জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিকুল রুদ্র, আমি এই মুহূর্তে খুলনার মদিছড়নের সিটি ইন হোটেল যেটি সেখানে অবস্থান করছি এবং এখানে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে ইফতারির যে বিভিন্ন ধরনের রকমের ইফতারির যে আইটেমগুলো আছে এইগুলো নিয়ে বিক্রি করছে এখানে ইফতারি ইফতারি বাজার নামে একটি তারা দোকান খুলে বসেছে এবং সেখান থেকে বিভিন্ন রকমের ইফতারির আইটেম যেগুলো সেগুলো বিক্রি হচ্ছে। এবং এখানে অভিজাত এলাকা হিসেবে খুলনগরীর পরিচিত সিটি ইন যে হোটেলটি এখানে অনেক মানুষ ভিড় করছে, তারা তাদের পছন্দের ইফতারি এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে। এখানে আমরা একটু আগে খবর নিয়েছি যে এখানে পেঁচা কেনার আসলে ক্রেতারা কারা এখানে, তো এখানে ক্রেতা একটু অভিজাত শ্রেণীর ক্রেতারা এখানে আসলে ভিড় করছে এবং এখানে 30 রকমের প্রায় ইফতারির আইটেম রয়েছে। এই আইটেমগুলোর মধ্যে প্রায় বিফ আইটেম রয়েছে, মাটন রয়েছে, পাশাপাশি চিকেনের আইটেম রয়েছে এবং বিভিন্ন রকমের কাবাব এখানে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে তারা সাজিয়ে রেখেছে তাদের স্টলগুলোতে এবং পাশাপাশি যেটি ইফতারির অনুষঙ্গ যেগুলো ছোলা পেঁয়াজি বা আলুর চপ এরকম আরও কিছু আইটেম তারা এখানে রেখেছে। তো এর বাইরে আমরা আরও একটি দেখেছি যে নগরীর বিভিন্ন জায়গায় ইফতার রোজা আসলেই কিন্তু খুলনা মহানগরীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় ইফতারির বিভিন্ন রকম আইটেম নিয়ে কিন্তু বিক্রি শুরু করে ব্যবসায়ীরা। তো নগরীর সাউথ সেন্ট্রাল রোডে আমরা এখানে এবং সাত রাস্তার মোড়, পিকচার প্রেস মোড় সহ বিভিন্ন জায়গায় আমরা ইফতারির বিভিন্ন রকমের মেনু আমরা দেখেছি যে সেখানে সাজানো রয়েছে এবং ভিড় করছে সাধারণ মানুষ। সেখান থেকে অফিস থেকে অনেকে ফিরে ইফতারি নিয়ে বাড়ি ফিরছে এবং ইফতারি যে ইচ্ছা মতো তাদের পছন্দ মতো যে আইটেমগুলো রয়েছে তারা সেগুলো ক্রয় করছে। এবং এখানে ক্রেতারা যারা ব্যবসা যারা বসে আছেন ইফতারি বিক্রি করতে তারা কিন্তু বলছেন যে তাদের বিক্রি ভালো হচ্ছে এবং নগরীর যেসব দোকানগুলোতে আমরা দেখেছি সেখানে প্রত্যেকটা দোকানেই বিক্রি কিন্তু ইফতারের আইটেমগুলো বিক্রি ভালো হচ্ছে। তো এই ছিল আমার কাছে খুলনার ইফতারি বাজারের সর্বশেষ খবর। দর্শক, খুলনা শহরের মদিছড়ন এলাকা থেকে ইফতার বাজারের খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার তরিকুল ইসলাম। গাজীপুরের জয়দেবপুরে গুলিতে মামুন নামে এক ডাকাত নিহত হয়েছে। র‍্যাব বলছে বন্দুকযুদ্ধের এক পর্যায়ে গুলিতে নিহত হয় সে। এই সময় র‍্যাবের দুই সদস্য গুলিবিদ্ধ হন। উদ্ধার করা হয়েছে একটি পিস্তল, ম্যাগজিন, গুলিসহ ধারালো অস্ত্র। র‍্যাবের প্রেস মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, ভোরে র‍্যাব একের একটি টহল দলের গাড়ি হঠাৎ করে হায়দ্রাবাদ এলাকা ঘেরাও করে 7 থেকে 8 জনের একটি ডাকাত দল। এ সময় দুপক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। পরে ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করা হয়। এছাড়া গুলিবিদ্ধ হন আরও দুই র‍্যাব সদস্য। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি র‍্যাব। চট্টগ্রামে স্থানীয় একটি ট্রান্সপোর্ট অফিসের দেয়াল ধসে দুজন মারা গেছেন। সকালে নগরীর পূর্ব মাদারবাড়ি রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় সন্তানকে কোচিংয়ে পাঠিয়ে ওই সীমানা দেয়ালের পাশে অপেক্ষা করছিলেন জান্নাতুল ফেরদৌস কুসুম নামে এক নারী। এ সময় হঠাৎ করে দেয়ালটি ধসে পড়লে এর নিচে চাপা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে দেয়ালের নিচ থেকে সুধীর চক্রবর্তী নামে আরও একজনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। নিহত সুধীর স্থানীয় একটি ট্রান্সপোর্ট অফিসের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। ভারী বৃষ্টির কারণে জরাজীর্ণ দেয়ালটি ধসে পড়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সাইড ওয়াল ছিল, ফার্স্টে যে ট্রান্সপোর্ট ছিল, ট্রান্সপোর্টের যে স্তূপ করা ইট এসেছিল এটাগুলো ওই বৃষ্টির অধিক বৃষ্টির কারণে এটা দেওয়ালের উপরে চাপ দেয়। যে স্তূপগুলো আছে এটা স্তূপগুলো এগুলো সরানোর জন্য আমাদের পুরো টিম কাজ করতেছে। চট্টগ্রামের বায়াজিদ এলাকা থেকে 120 পিসের স্বর্ণের বার উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে তিনজনকে। পুলিশ জানায় শহরের রুবি গেট এলাকায় পুলিশের চেকপোস্ট অতিক্রমের সময় সন্দেহভাজন একটি প্রাইভেট কারকে থামানো হয়। পরবর্তীতে চালক এবং আরোহীর স্বীকারোক্তি অনুযায়ী প্রাইভেট কারের তেলের ট্যাঙ্কি থেকে দুটি কালো ব্যাগে মোড়ানো অবস্থায় এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটককৃতরা জানিয়েছে এগুলো ঢাকায় এক ব্যক্তির কাছে তাদের পৌঁছে দেওয়ার কথা ছিল। এ ব্যাপারে বায়াজিদ বোস্তামী থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ।
প্রাইভেট কারের ড্রাইভার এবং দুজন যাত্রী সমোট তিনজনকে আটক করা হয় এবং এই গাড়ির তেলের ট্যাঙ্কটা খুলে সেখান থেকে মোট 120 পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। 120 পিস স্বর্ণের বারের স্বর্ণের ওজনের ওজন প্রায় 12 কেজি এবং এটার বাজার মূল্য আনুমানিক প্রায় 6 কোটি টাকা। বরিশালে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দুই দিন ধরে স্থানীয় ও অভ্যন্তরীণ রুটের ছোট লঞ্চের চলাচল বন্ধ আছে। বিরূপ আবহাওয়ার কারণে আবহাওয়া অধিদপ্তর 2 নম্বর সতর্কতা সংকেত জারি করেছে। এ কারণে বরিশালের স্থানীয় ও অভ্যন্তরীণ রুটে 65 ফুট দৈর্ঘ্য পর্যন্ত ছোট লঞ্চ চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছে বিআইডব্লিউটিএ। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত সোমবার ভোর থেকে আজ দুপুর পর্যন্ত বরিশালে 49.7 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নওগাঁর নিতপুর সীমান্ত থেকে দুই গরু ব্যবসায়ীকে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। নওগাঁ 14 বিজিবির অধিনায়ক রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গতরাতে 30-35 জনের একদল গরু ব্যবসায়ী ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে ফিরছিলেন। এ সময় ভারতের কোদারপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে। বাকিরা পালিয়ে আসতে পারলেও ইউনুস আলী ও ভোলা নামের দুই গরু ব্যবসায়ীকে আটক করে বিএসএফ। এদিকে আটককৃতদের ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দিয়েছে বিজিবি। সিভিল সার্ভিস হোক সেবামুখী ও জনমুখী, এই স্লোগানকে সামনে রেখে পালিত হয়েছে আন্তর্জাতিক জনসেবা দিবস। এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জামালপুর জেলা প্রশাসনের উদ্যোগে বকুলতলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। কুষ্টিয়ায়ও একটি আনন্দ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী সহ পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এছাড়া কুমিল্লা ও ফরিদপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সারা দেশে পালিত হল বাংলাদেশ আওয়ামী লীগের 66তম প্রতিষ্ঠাবার্ষিকী। আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা সহ আয়োজন করা হয় বিভিন্ন কর্মসূচির। সকালে বরিশালের দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করে মহানগর আওয়ামী লীগ। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবারও দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন নেতাকর্মীরা। দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে জেলা ও মহানগর আওয়ামী লীগ। পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুজ জহুর চৌধুরী সুফিয়ান বক্তব্য রাখেন। এছাড়া কুড়িগ্রাম, বগুড়া, নাটোর, সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে পালিত হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের 66তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। নারায়ণগঞ্জের রেল দুর্ঘটনায় 5 জন নিহতের ঘটনা তদন্তে কমিটি গঠন। লাইনের দুপাশে যান চলাচল বন্ধ, যথাযথ নিরাপত্তা না নেওয়ার অভিযোগ স্থানীয়দের। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আজকের মধ্যেই পদত্যাগের আলটিমেটাম শিক্ষকদের। শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ায় শিক্ষার্থীদের ক্ষোভ। এবং গাজীপুরে ডাকাত সন্দেহে গুলিতে নিহত, র‍্যাব বলছে বন্দুকযুদ্ধ, পুলিশ পিস্তল ও ধারালো অস্ত্র উদ্ধার। আজকে ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন স্টার স্পেস স্টেশন লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।